ফাঁকে তারা এসে হাত ধুয়ে যেটা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই তারা সামিল হয়ে তারা এক ঘন্টা অন্তর অন্তর এসে হাত ধুয়ে নিজেদেরকে যেমন পরিষ্কার রাখছেন, সাধারণ মানুষকেও তারা সচেতন করছেন যে প্রত্যেকে হাত ধোন এবং হাত ধুয়ে নিজের যেমন নিরাপত্তাও যেমন আপনি রক্ষা করবেন, পরিবারকে রক্ষা করবেন এবং সমাজকে রক্ষা করবেন। এই সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাইছি যে সোশ্যাল ডিস্ট্যান্স এবং এই যে হাত ধোয়ার বিষয়টা, এ সম্পর্কে মানুষকে যদি আপনি দু একটি কথা বলেন, বলুন। বর্তমান করোনা ভাইরাসের উপর মানুষ প্রত্যেকেই অবগত আছে এবং টিভি এছাড়া বিভিন্ন যে সমস্ত চ্যানেল তারা সবসময় সতর্ক করছেন, তাতে প্রত্যেকটা মানুষের সেই যথার্থ পালন করাটা অবশ্যই প্রয়োজন। প্রতি এক ঘন্টা অন্তর সাবান যে হাত ধুয়ে এবং সোশ্যাল যে ডিস্টেন্স সেটাকে বজায় রাখা, তাতে এবং লকডাউনের যে নিয়মটা সেটা সবাই সঠিকভাবে যদি আমরা পালন করি তাহলে এই করোনা ভাইরাসের যে প্রভাব তার থেকে আমরা অনেকের মুক্তি পাবো। এবং এটাই একমাত্র আমরা সকলে অবগত হয়েছি যে এই সোশ্যাল ডিস্টেন্স এবং এক ঘন্টা অন্তর হাতে সাবান দিয়ে পরিষ্কার করে রেখে এবং মুখে মাস্ক দিয়ে খুব বিশেষ প্রয়োজন হলে তবে রাস্তায় বেড়ানো, তাছাড়া না বেড়ানোটাই ভালো, তাতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে সকলে মানে রক্ষা পাবে। আপনার নাম? আমার নাম অসীম বিশ্বাস। আপনার? চন্দন দাস।